আইনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। দুদিন আগেই ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা আপনারা 2 থেকে 3 দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার পর অক্টোবর মাসে কিন্তু দেখা যাচ্ছে যে আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে। তো এই বিষয়ে কিন্তু আপনাদের আমি জানিয়েছিলাম যে 2 থেকে 3 দিনের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি চলে এসেছে, আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। তাছাড়াও অনেকেরই মনে প্রশ্ন যে এবারে অক্টোবর মাসে দুবার টাকা দেওয়া হবে কিনা, অর্থাৎ আপনারা ডবল টাকা পাবেন কিনা, এবং অনেকেই বলছে যে দুর্গাপুজো উপলক্ষে দুবার টাকা আপনারা পাবেন, এটার কতটা সত্যতা রয়েছে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। এবং তাছাড়াও বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতার টাকাও কিন্তু দেওয়া হচ্ছে। প্রথমত আগে আপনারা প্রমাণটি দেখে নিন। এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং থেকে এই মিনি স্টেটমেন্টটি নেওয়া, এবং এই মিনি স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন 6/10/2023 তারিখ অনুযায়ী এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 515.75 টাকা রয়েছে, এবং 5/10/2023 তারিখ অর্থাৎ এই মাসের 5 তারিখেই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা ক্রেডিট হয়েছে। এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, এবং প্রতি মাসে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা করে ক্রেডিট হয়। যেহেতু ইনি ওবিসি অথবা জেনারেল কাস্টের মধ্যে মহিলা, এর জন্যই কিন্তু ইনি 500 টাকা করে পেয়ে আসছেন। মূলত বুঝতেই পাচ্ছেন যে এই মাসেও কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা ক্রেডিট হয়েছে, অর্থাৎ অক্টোবর মাসের 5 তারিখে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। অন্য একজন উপভোক্তার ব্যাংকের মিনি স্টেটমেন্ট দেখাচ্ছি 5/10/2023 তারিখে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে, এনএসসিএইচ রয়েছে। যদি এনএসসিএইচ দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে এটি সরকারি প্রকল্পের টাকা, এবং দেখতেই পাচ্ছেন 500 টাকা ক্রেডিট হয়েছে। এবং 5/10/2023 তারিখে অর্থাৎ অক্টোবর মাসের 5 তারিখ থেকেই কিন্তু টাকা পাঠানোর কাজটি শুরু করা হয়েছে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তো ইতিমধ্যে যারা পুরনো আবেদনকারী রয়েছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা চলে এসেছে। প্রতি মাসে যারা টাকা পেয়ে আসছেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে এসেছে। এবং যারা গত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন আপনাদের আবেদনগুলো কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। শুধুমাত্র আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সেখানে আপনাদের ব্যাঙ্কটা ভ্যালিডেশন করা হয়েছে কিনা। যদি ব্যাঙ্কটা ভ্যালিডেশন করা হয়েছে 20 তারিখের আগেই হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে, অর্থাৎ দুর্গাপুজোর আগে কিন্তু টাকা দেওয়ার একটা ঘোষণা করা হতে পারে যারা নতুন আবেদনকারী রয়েছেন। এবং যারা পুরনো আবেদনকারী রয়েছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে এই টাকাটি চলে এসেছে। তো যারা নতুন আবেদনকারী রয়েছেন আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন, দুর্গাপুজোর আগে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটি পেয়ে যাবেন। তো এখন কথা হলো যে টাকা পরিমাণ বাড়ানো হয়েছে কিনা অথবা দুর্গাপুজো উপলক্ষে দুবার টাকা দেওয়া হবে কিনা। কোনো ধরনের কিন্তু এরকম খবর আসেনি, এগুলো সবগুলোই কিন্তু গুজব, অর্থাৎ দুবার কিন্তু টাকা দেওয়া হবে না অথবা ডবল কিন্তু টাকা দেওয়া হবে না। শুধুমাত্র অক্টোবর মাসের টাকাই কিন্তু আপনারা পাবেন, নভেম্বর মাসের টাকা কিন্তু নভেম্বর মাসেই দেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন যে এই ধরনের কোনো ধরনের ভুয়ো খবরে কিন্তু আপনারা কান দেবেন না, কোনো ধরনের টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি। এবং বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতার টাকাও কিন্তু দেওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে কিন্তু এই টাকাগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ 5/6/তারিখে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। যদি 5/6/তারিখে আপনারা টাকা না পেয়ে থাকেন আপনাদের অপেক্ষা করতে হবে 7/8/তারিখ, অথবা ধাপে ধাপে কিন্তু এই বয়স্ক ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা টাকাগুলো কিন্তু দেওয়া হয়, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। মূলত বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজটি কিন্তু শুরু করা হয়েছে। যারা পুরনো আবেদনকারী রয়েছেন প্রতি মাসে টাকা পেয়ে আসছেন, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিন, 5 তারিখেই কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে এসেছে। এবং যারা নতুন আবেদনকারী রয়েছেন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, দুর্গাপুজোর আগেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবং মুখ্যমন্ত্রী একটি হয়তো সবার মাধ্যমে কিন্তু এই টাকাটি ছেড়ে দিতে পারে, এই ধরনের কিন্তু একটি সম্ভাবনা উঠে আসছে। যদি এ নিয়ে নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা নিশ্চিত হতে পারেন যারা নতুন আবেদনকারী রয়েছেন যদি আপনাদের ব্যাঙ্কটা ভ্যালিডেশন হয়ে যায় দুর্গাপুজোর আগেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।